মেলবোর্নের পাফিংবিলি 20 হিস্টোরিক্যালি খুবই বিখ্যাত। মেলবোর্ন সিবিডি থেকে পাফিংবিলির এই হেরিটেজ টুরিস্ট অ্যাট্রাকশনটি 1 ঘন্টা দূরে। 100 বছরেরও পুরনো এই 20 চলছে বাস্প ইঞ্জিন দিয়ে, যা ছোটবেলায় আমরা টিভি সিনেমাতে দেখতাম। Can someone make this headache away? Yesterday was supposed to be quiet, be into myself and sit in silence. বলা হয়ে থাকে 1900 শতাব্দীতে তৈরি এই স্টিম ট্রেনটি নানা ধরনের দ্রব্য সামগ্রী মেলবোর্নের বিভিন্ন রিমোট এলাকাতে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হতো। বিশেষ করে আলু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই ট্রেনটি ব্যবহার করা হতো। অনেক আগে থেকেই মেলবোর্নের পাফিংবিলির এই স্টিম ট্রেনটি চড়ার ইচ্ছে ছিল আমার। আলহামদুলিল্লাহ আজকে তা পূরণ হয়েছে, সেই সাথে পরিবারের সবাইকে নিয়ে একসাথে আসাতে আনন্দের মাত্রা বহুগুণে বেড়ে গেছে। নাভান এখনো ছোট, কিন্তু আলিজা খুবই এনজয় করেছে। স্টেশন মাস্টারের হুইসেলের সাথে সাথে ট্রেনটি চলতে শুরু করেছে এবং ট্রেনের ভিতরে ম্যাপ দেওয়া আছে, যা থেকে দেখা যায় কোন কোন স্টেশন দিয়ে ট্রেনটি যাচ্ছে। উঁচু পাহাড় এবং পর্বতমালার ভিতর দিয়ে যাওয়া স্টিম ট্রেনটির সবচেয়ে ফেমাস রুট হচ্ছে বিলগ্রেভ থেকে লেকসাইড রুট, এবং আমরা এই বিলগ্রেভ থেকে লেকসাইড রুটের টিকিটই কেটেছি। Like we